ভোটের বাকি আর সাত দিন, দেশজুড়ে প্রচারে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। উঠান বৈঠক, পথসভা ও জনসভার পাশাপাশি প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, উন্নয়নের চিত্র তুলে ধরে নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন নৌকার প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র সহ অন্য দলের প্রার্থীরাও। প্রচারণার ১৩তম দিনে প্রার্থী ও তাদের সমর্থকরা ছুটছেন ভোটারের দুয়ারে। কুমিল্লার ৬টি আসনের মধ্যে ৩টিতে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ২ জন মন্ত্রী ও ১জন ব্যবসায়ী অনেকটাই নির্ভার। অপর ৩ আসনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আওয়ামী লীগ, তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি। আমরা সবাইকে, সবাই এরা কারা, সবাই ভোটের জন্য আসে আসছে এবং ভোটের জন্য তারা চিন্তা ভাবনা করছে এবং তারা ভোট দিবে। বিভক্তি কেন হবে? এটা বিভক্তি কোনো বিষয় না, এটা জাস্ট প্রতিযোগিতা একটা। আমিও আওয়ামী লীগের, আমি কিন্তু নৌকার বাইরের না। ফেনীতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ফেনী ২ আসনে নৌকার প্রার্থী নিজামুদ্দিন হাজারি ফাজিলপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এছাড়া ফেনী ১ আসনে নৌকার প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ বিভিন্ন স্থানে প্রচারণা চালান। রাঙামাটির জুরাছড়ি উপজেলায় গণসংযোগ করেছে নৌকার মাঝি দীপঙ্কর তালুকদার। এ সময় ভোটারদের সামনে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন সহ নানা প্রতিশ্রুতি দেন তিনি। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও পছন্দের ব্যক্তিকেই বেছে নিতে চান ফরিদপুর ৩ আসনের ভোটাররা। এদিকে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী কার্যালয় ভাঙচুর, পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা, নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ করছেন এই আসনের স্বতন্ত্র ও নৌকার প্রার্থী। আর আমাদের ওয়ার্কাররা রাতে যখন বাড়ি বাড়িতে যায় তাদেরকে মারধর করা হচ্ছে, তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে যে কালকের জন্য মাঠে না দেখি, এটা অপ্রত্যাশিত। নেত্রকোনা ২ আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটান আওয়ামী লীগ প্রার্থী আশরাফ আলী খসরু। ভোটারদের মন জয়ে মাঠে আছেন স্বতন্ত্র সহ অন্য দলের প্রার্থীরাও। ঠাকুরগাঁওয়ের ভুল্লিতে জনসভা করেছেন আওয়ামী লীগ প্রার্থী রমেশ চন্দ্র সেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চান তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জনসংযোগ আর পথসভায় উৎসবের আমেজ বিরাজ করছে সিরাজগঞ্জ ৫ আসনে। উন্নয়নের চিত্র তুলে ধরে আগামীতে আরও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকা প্রতীকে ভোট চান আব্দুল মমিন মণ্ডল। তাজমিম মিমু, ডিবিসি নিউজ ডেস্ক।